আন্দোলনে বসে যাব। আপনারা যদি ভেবে থাকেন যে 31 ডিসেম্বর ওয়ার্ক অর্ডার টেন্ডার দিয়ে আপনি মানুষকে আবার বোঝাবেন যে আপনারা কাজ করেছেন লাস্ট 5 বছর ধরে, এটা আমরা হতে দেব না। আকৃত এন্টারপ্রাইজ, ঘোষপাড়া রোড, শ্রীকৃষ্ণ সিনেমা কে পাস, জগদল। রানীগঞ্জ বিডিও কে 17 দফা দাপির সমর্থনে স্মারকলিপি পেশ করলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। উনি করতেই পারেন, তার ছিলেন চলে তো গেলে। তার আগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। ভারতীয় জনতা পার্টির আমাদের সাধারণ মানুষের যে সমস্ত দাবি, সেই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা রানীগঞ্জ বিডিও সাহেবের কাছে আমরা আজকে একদম নবান্নে যে নদীদের 14 তলায় পৌঁছায় বলুন জয় জয় শ্রীরাম। দেখুন আমাদের সেই প্রতিবেদন। আমাদের কিছু দাবি আজকে আমার এখানে আসানসোল দক্ষিণ বিধানসভায় 5টা অঞ্চল আছে, 5টা পঞ্চায়েত, এবং সেখানে কোনো কাজ হয়নি। আজকে রাস্তা বলুন, আজকে ড্রেনেজ বলুন, আজকে লাইট বলুন, আজকে জলের ব্যবস্থা বলুন, কিচ্ছু হয়নি। শুধু তাই নয়, আজকে পুকুর বুঝিয়ে সেখানে প্লটিং চলছে। আজকে যেটা খাস জমি সেটা পাট্টা হিসেবে বিক্রি করে দেওয়া হচ্ছে। আজকে দুটো এখানে ব্রিজ আছে, সেই ব্রিজের তলা থেকে রানীগঞ্জ থেকে নোংরা ফ্যাক্টরি জল কেমিক্যাল সেটা এখানে ঢুকে সমস্ত ক্ষেতের জমি নষ্ট করে দিচ্ছে। আজকে বলে নয়, বছর বছর ধরে হচ্ছে, এরা কোনো কাজ করেনি। তাই আজকে এসে আমরা এই 17টা বিন্দু বিডিও সাহেবকে ডেপুটেশন দিয়েছি। উনি এক মাস সময় চেয়েছেন, এক মাসের মধ্যে যদি এই 17টা বিন্দুর কাজ শুরু না হয় আমরা আন্দোলনে বসবো, আমারও আন্দোলনে বসবো, ওনাকে জানিয়ে দিয়েছি। আগামী এক মাসের মধ্যে তাদের দাবি পূরণ না হলে অনশনে বসবেন বিজেপি কর্মীরা বলে জানানো হয়েছে। রানীগঞ্জ থেকে 24 ঘন্টা লাইভের জন্য ওয়াসিম খানের রিপোর্ট। গোদরেজ ইন্টেরিয়র মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির সমস্ত রকম ফার্নিচারের বাস্তব ও সুন্দর সম্ভার নিয়ে হাজির আশা স্টিল। স্বপ্নের মতো ঘর বা অফিস সাজাতে আজই আসুন আমাদের নৈহাটি বা শ্যামনগর শোরুমে।